কিয়ামতে শাফিআন লিআসহাবি জিবিতি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে কোরআন আমল যারা করবে কোরআনকে যারা বন্ধ বানাবে কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দেবে প্রিয় ভাইরা আল্লাহর কোরআন কথা বলে যতরূপে আমরা প্রশ্ন কোরআনকে করবেন কোরআনকে একটি প্রশ্ন দিয়েও আপনি আটকাতে পারবেন না ঠিক কারণ এ কোরআন এসেছে কার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন শোনো তোমার এই আগমন এই পৃথিবীতে তোমার যাত্রা কবে শুরু হয়েছে কে তোমাকে পাঠিয়েছে আল্লাহর কোরআন বলছে আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে সরকে আমাকে পাঠিয়েছেন আমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তানজিলুল কিতাব এই কিতাব পাঠিয়েছেন আল্লাহ ধরে বলেন ঠিক কিনা এই কিতাব মানে বই কিতাব মানে কি বই আবু তাহা মোহাম্মদ আদনান কিতাবকে বই অর্থ করে বিপদে পড়েছে প্রিয় ভাইরা আল্লাহর কোরআনকে আমরা সম্মান করি কিতাবই বলি এটাকে যদি ইংরেজরা বুক বলে দ্য বুক অফ আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর বই কোন রকমের আপনার ভুল হবে না বেয়াদবি হবে না যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন জগৎবাসী বিশ্ব জাহানের মালিক যিনি তিনি এ কোরআন প্রেরণ করেছেন কোরআন বলছে এর ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বলেন ও কোরআন তোমার মর্যাদা কেমন তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের মতো নজরুলের রচনা লেখার মতো নাকি তোমার সম্মান ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে ইন্নাহু লাকুরআনু কারীম আওয়াজ দি আল্লাহু আকবার ইন্নাহু লাকুরআনু কারীম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত কারীম মানে সম্মানিত ফি কিতাবিম মাকনুন এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে এই লৌহে মাহফুজ থেকে কোরআনকে পাঠিয়েছেন যিনি তিনি আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই কোরআনকে প্রশ্ন যদি করা যায় কোরআন তুমি কথা বলতে পারো শুনেছি মাওলানা সরওয়ার হোসাইনিয়া কবি গোপালগঞ্জ বাড়ি ঢাকা গুলশান থেকে এসেছিলেন আমাদের কেউ আজ শুনিয়েছেন কোরআন নাকি কথা বলতে পারে তোমাকে প্রশ্ন করি কোরআন বলো তো এই কোরআন এই কিতাবের মতো আর কোন কিতাব এই পৃথিবীতে নাজিল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই এই কিতাবের মতো কিতাব আর কেউ লিখতে পারবে না আওয়াজ দিয়ে বলেন পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين أواز بقولهم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিখিয়ে দিলেন কোরআন তুমি বলে দাও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন
থাকলে কোরআনের ব্যাপারে যদি কারোর সন্দেহ হয়, এ কোরআন মুহাম্মদ বানিয়ে বানিয়ে আমাদেরকে শুনিয়েছেন, কোরআন মুহাম্মদ লিখেছেন, এই কথা যদি কেউ বলে, আল্লাহ পাক কোরআনকে বললেন তুমি চ্যালেঞ্জ করো, তোমরা যদি পারো কোরআনে কারিমের ছোট্ট একটা সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, ঠিক কি না? কেউ কি পারবে? না, কোরআনের মতো ছোট্ট একটি সূরা, ছোট থেকে ছোট, সবচেয়ে ছোট সূরা সূরা কালসার, যারা বলেন সূরার নাম কি? কালসার। ইন্না আতাইনাকাল কাওসার, বলেন ইন্না আতাইনাকাল কাওসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইট ইজ দা সো লার্জেস্ট সূরা ইন দা হোলি কোরআন। সূরা কালসার শরীফ হচ্ছে কোরআনের ভিতরে সবচেয়ে বড় না ছোট? ছোট। প্রিয় ভাইরা, আমার কাফেরেরা যখন বলল এই কোরআন মুহাম্মাদের নাযিল বানানো, মুহাম্মাদের লেখা, মুহাম্মাদের রচনা কৃত কোরআন, জলে জলে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কিতাবের ভিতরে এসেছে, কাফির বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেন, কাবার দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট সূরা গুলো লিখে দেওয়া হলো, আর বলা হলো যদি পারো তোমরা ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখাও। কাফির বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, এরা সবাই বুদ্ধিজীবী, সমাজের সুশীল সমাজ বলে যারা দাবি করে, ওই সমাজের সুশীল সমাজ হলো আবু জেহেল, তার নেতা আসতে নয় জোরে বলেন ঠিক কিনা? সুশীল সমাজ, এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আবু জেহেল। তাদেরকে প্রশ্ন করা হলো, বলা হলো যদি তোমরা পারো তোমাদের কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী, পণ্ডিত যারা আছে সবাইকে মিলে তোমরা চেষ্টা করো কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরা কালসার মতো একটি ছোট্ট সূরা বানায় দেখো। তারা তাদের বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসল গোল টেবিল বৈঠক, হোয়াইট হাউসে বসে দারুন নাদওয়া, আবু জাহেলের সংসদের নাম দারুন নাদওয়া। আবু জাহেলের সংসদের নাম কি? দারুন নাদওয়া। আর আমেরিকার বাইডেনের সংসদের নাম হলো হোয়াইট হাউস, ঠিক না? বাংলাদেশের সংসদের নাম জাতীয় সংসদ। প্রিয় ভাই বন্ধুরা, কোরআনে কারিমের ছোট্ট ছোড়া সূরা কাওসার শরীফ লিখে দেওয়া হলো, ওরা গবেষণা করে একদিন নয়, দুই দিন নয়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, ওরা আর কোরআনে কারিমের মতো সূরা নাযিল করতে পারে না, বানাতে পারে না, বানানো সম্ভব নয়, কারণ আল্লাহর কোরআন মানুষের পক্ষে বানানো অসম্ভব। প্রিয় ভাই বন্ধুরা, তারা কি করল কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরা কাওসারের একটা প্যারোডি বানাইলো, তারা বলল ইন্না আতাইনাকাল আতাত, কি বলে? আতাত। ইন্না আতাইনাকাল আতাত, ফসল্লি লিরব্বিকা ওয়াজাত, ইন্না শানিয়াকা হুয়াল আবলা। সকলে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? না, একেবারে মুক্তসার শেষ করে দেবো আমি। আমার ভাই বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সোনার ছেলে যুবকেরা, কোরআনে কারিম শুনতে মন চায় না? চায় না, দুই হাত উঁচু করে দেখান তো, চায় না? কার কার চায়? সবার চায়, তাহলে তার হাত তুলেন, নারে থাকবে, নারে থাকবে, হাত নামা, আলহামদুলিল্লাহ। এই হাত গুলোকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য আজীবন আমরণ কবুল করে নাও, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার
যে কোরআনে কারিমে সূরা কাউসারের প্যারোডি নকল একটি ছন্দ তারা বানাইল, তার অর্থ হলো কোরআনে কারিমের সূরা কাউসারের সম্পূর্ণ বিপরীত। সূরা কাউসারের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হলো অসংখ্য, কাতিক থেকে কাউসার, আমি অসংখ্য নিয়ামত আপনাকে দান করেছি। হাউজে কাউসার আপনাকে দান করেছি, কোরআন আপনাকে দান করেছি, ইসলাম আপনাকে দান করেছি, শেষ নবুয়ত আপনাকে দান করেছি, শাফায়াত আপনাকে দান করেছি, হাজরে আসওয়াদ আপনাকে দান করেছি, খানা কাবা বাইতুল্লাহ আপনাকে দান করেছি, মসজিদে নববী ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা তার একটি শানে নুজুল রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ কে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেছিলেন, মেয়ে সন্তান দিয়ে নবীর জীবনকে আল্লাহ ধন্য করেছিলেন, ঠিক কিনা? যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে আপনার এই কচুয়া চাঁদপুরের ভাষায় কি বলে? আটকুরা বলে না, আটকুরা ভাষা আমাদের গোপালগঞ্জের ভাষা, আর আপনাদের ভাষা মনে হয় খুব কাছাকাছি, ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, আপনারা লাউরে কি বলেন, কদু না লাউ? কদু বলেন, লাউ বলেন, এটাও কি লাউ হবা সাওয়া? গোপালগঞ্জেও কদু বলে, লাউ বলে, আপনারাও লাউ বলেন, কদু বলে, মিল আছে। আল্লাহ যেন আপনাদের সাথে আমাদের মতো অধমদেরকে যেখানে ঘুমিয়ে রয়েছেন একজন বিখ্যাত ওলি কামেল হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন এই জগৎ বিখ্যাত আল্লাহর ওলির সাথে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, আস করে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। শানে নুজুল হলো, নবীদের তিনটা ছেলে ছিল, চারটা মেয়ে ছিল, ছেলেগুলো অল্প বয়সে সাবালক হওয়ার অবস্থা, আপনার আগে নাবালক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর তিনটা ছেলে, কয়টা? তিনটা। নবী হয়েছে কয়জন? একজন। নবীর ছেলে নবী হয়েছে কয়জন? একজন। একজন না, not a single man, একজন নয়। প্রিয় ভাইরা, আল্লাহ নবীর সন্তান একে একে তিনজনই অল্প বয়সে নাবালক অবস্থায় মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। কাফেররা বলল, মুহাম্মদ আটকুরা কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কাফেররা আমার নবীকে গালি দিয়েছে। আটকুরা বলেছে, ঘৃণা ভরে বলে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মন খারাপ করতে পারেন, ভারাক্রান্ত হতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রিলের মাধ্যমে সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীগণ সন্তান দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, ছেলেগুলো দুনিয়ার থেকে উঠিয়ে নিয়েছি অল্প বয়সে, যাতে করে ছেলেরা বেঁচে থাকলে আপনার অবর্তমানে অনেক মানুষ তাদেরকে নবী বলে দাবি করত। জোরে বলেন ঠিক কিনা? নবী বলে দাবি করার ভয়ে এ আশঙ্কায় আমি আপনার সন্তানগুলোকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়েছি, ছেলে সন্তানগুলো। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, কেমন পর্যন্ত যত উম্মত আসবে এরা আপনার রূহানি সন্তান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা যে বলছে,
সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা বিদায় হয়ে যাবে, নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর শান এবং মানকে সমুন্নত রাখার ব্যবস্থা করেছেন। আজকে নয় জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, যেই কালিমা শরীফ কিয়ামত পর্যন্ত আমাদের জমানে চলবে, পরস্পর কিয়ামত পর্যন্ত মানুষ যে কালিমা পড়বে, ওই কালিমার ভিতরে নবীর নাম আছে নাকি নাই? আছে। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ভিতরে একটি ঘোষণা দিলাম তাওহীদের, একটি ঘোষণা দিলাম ওহদানিয়াতের, রুবুবিয়াতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আল্লাহ আমাদের জীবনের সব ঠিক না হবে ঠিক, আল্লাহ আমাদের মালিক, খাওয়ায় কে? আল্লাহ। পড়ায় কে? আল্লাহ। আমাদেরকে ইজ্জত দেয় কে? আল্লাহ। আমাদেরকে মাউত দিবে কে? আল্লাহ। আমাদেরকে রিজিকে বরকত দেয় কে? আল্লাহ। আমাদের জমিনে ফসল দিয়ে ভরে দেয় যিনি তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইন্না আতাইনাকাল কাওসার। নবীগণ মন খারাপ করবেন না, আপনার ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আমার আপনার নাম আমার নামের সাথে সাথে লিখে দিলাম। আমার নাম যতদিন পৃথিবীতে উচ্চারিত হবে আমার নবীর নাম সেখানে আছে না নাই? আছে। ওরফা'না লাকা যিকরাক, বলেন ওরফা'না লাকা যিকরাক। নবী গো আপনার নাম আপনার নামের জিকির আমি করে করে মানুষের জবানে জারি করে দে, কিয়ামত পর্যন্ত আপনার মান মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। আজানের ভিতরে আমার নবী মুহাম্মদের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের ভিতরে নবী মুহাম্মাদের নাম আছে ঠিক তবে জি? প্রিয় ভাইরা, নামাজের ভিতরে আল্লাহর নাম রাসূলের নাম দুইটাই আছে পবিত্র ঘোষণা দেওয়ার পরে আমরা নবী মুহাম্মাদের উপরে সালাম দেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আমাদেরকে শিখায় দিলেন আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত তাকিয়াত, আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত হয়েছি। নবী মুহাম্মদ বললেন এটা আমার এবং আমার উম্মতের জন্য ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাশাহুদ পড়ার পরে দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরে পড়তে হয় না হয় না? হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এরপরে মানুষ যখন মরে গেল ইন্তেকাল হয়ে যায়, মৃত মানুষের জন্য আমরা জানাজায় যে দোয়া পড়ি, এই দোয়ার ভিতরে আল্লাহর প্রশংসার পরে নবীর উপরে দুরুদ আর সালাম আছে না নাই? আছে। কবরে মানুষটিকে রেখে দিলাম, এই কবরে মানুষটিকে রেখে দেওয়ার পরে সেখানেও আমার আল্লাহ তার নবীকে ভরে নাই ঠিক কিনা? কবরে লাশ রেখে বুকের উপর
উপরে হাত রেখে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কত যে কথা হৃদয়ে গাথা সময়ের অভাবে বলা যাবে না, বলতে গেলে ফজরের নামাজ মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? নামাজ বেশি জরুরি না ওয়াজ? নামাজ হাজার হাজার বছর ধরে ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন না, মাগার আল্লাহর জান্নাতের সুখ কেন আপনি পাবেন না? ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে কিতাব দান করেছেন, এই কিতাব জীবিত না মৃত? কথা জানে না জানে না? জানে। আজকে কেন জোরে বলেন, কথা বলতে পারে না পারে না? প্রিয় ভাইরা, এ কোরআন কি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার ওয়াজ কতদিন আমরা শুনলে তোমার ভিতরের সব বক্তব্য শেষ হয়ে যাবে আর শোনা লাগবে না? কোরআন বলছে, কোরআন কারী বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. أوصي الله أكبر. এই আল্লাহর কোরআনের ব্যাখ্যার ওয়াজ লেখার জন্য তমাম পৃথিবীর সাগর মহাসাগর নদী নদী খাল বিল পুকুর যা কিছু আছে, ডুবা সাঁকো আপনার যা কিছু দুনিয়াতে আছে, পানি যা বলতে বোঝায়, তমাম পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন দুনিয়ার সব গাছগুলোকে যদি আপনার কলম বানানো হয়, দুনিয়ার গাছ রূপে কলম আর পানি রূপে কালি শেষ হয়ে যাবে, এই পানি শেষ হয়ে যাওয়ার পরে এত পরিমাণ পানি আবার যদি আনয়ন করা হয়, জোগাড় করা হয়, এরপরে আমি আল্লাহর কালিমার ওয়াজ শেষ হবে না। ঠিক জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, তবে আরেকটি প্রশ্ন করি, কোরআন শোনো, তুমি কখন নাযিল হয়েছো, এই পৃথিবীতে তোমার আগমন কবে হয়েছে, কোন মাসে রাতে না দিনে? আল্লাহ কোরআন জবাব দিতে পারবে না পারবে না? পারবে। কোরআনে কারীমকে প্রশ্ন করেন, কোরআন তুমি কখন নাযিল হয়েছে, রাতে না দিনে? কোরআনে কারীম বলছেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কি নাম? লাইলাতুল কদর। বলেন কি নাম? লাইলাতুল কদর। আমার ভাইরা, সেই রজনী যে রজনীর নাম হলো কদর, কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন রজবে আপনার কদর রাতে নাযিল হলো, এবার জিজ্ঞাসা করেন,
ভুলতে পারি না, জোরে বলেন ঠিক নেমেছে।
যেটাকে আমরা একুশে ফেব্রুয়ারি বলি, ভাষার জন্য জীবন দিয়েছে আমার ভাই রফিক শহীদ শফিক সালাম বরকত কুল্লুহুম মিনাল মুসলিমিন, এই ভাষা আন্দোলনে যারা জীবন দিল, আমার দেশ স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে, সবগুলো ছিল আল্লাহর উপরে অবিচল আস্থা আর বিশ্বাস রেখে মুসলমান হয়ে তারা দেশের জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে। আমার প্রতিবেশী দেশ পাকিস্তানের হায়দারের হাত থেকে আমার মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করেছে রফিক শফিক সালামের বরকত। জয় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুরা, সে একটু ফেব্রুয়ারি যেটাকে আকি ফাল্গুন বলা উচিত ছিল, আমরা দাবি করব সরকারের কাছে একুশে ফেব্রুয়ারি নয়, ওটা তো ইংরেজি হয়ে গেল। আমরা তো ভালোবাসি বাংলাকে, আমরা তো ভালোবাসি আমার মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষাকে, আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি বাংলাদেশকে, আমরা ভালোবাসি বাংলার জমিনকে, আমরা ভালোবাসি বাংলার আকাশকে, আমরা ভালোবাসি বাংলার এই সুন্দর আবহাওয়া সুজলা সুফলা এই শস্য শ্যামলা বাংলাদেশ আমার মায়ের ভূমি, যারা স্বাধীন করেছিল যুদ্ধ করেছিল, আল্লাহ তাদেরকে জান্নাতের মহান সেই নিয়ামত দিয়ে ধন্য করে দাও। জোরে জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা, এখন আমরা বলছিলাম কোরআন নাযিল হয়েছে দিনে না রাতে? রাতে। বলেন রাতে। কোন মাসে? রমজান মাসে। কয় মাস বাকি আছে? প্রথম সপ্তাহে দুই তারিখে প্রথম রোজা হবে, এজন্য রাসূলের শেখানো দোয়াটি আমরা একটু সকলে বলে নেই। রজব, এটা হচ্ছে রজব মাস। হাজা শাহর শাহর রজব তালিম দিলে দিতেন আর তার পবিত্র জবানে তেলাওয়াত করতেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা সামনের মাস এই দুই মাসের বরকত দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দাও আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দাও। বলেন আমিন। মুনাজাত করলে পিছনে যারা মুনাজাত করে তাদের আমি আমি বলা সুন্নাহ, হাত তুলে হোক অথবা না তুলে হোক মুনাজাত হলে আপনারা কি বলবেন? আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন কোরআন, তোমাকে যদি মাসির ব্যাপারে দুনিয়াবাসী জিজ্ঞাসা করে বলে দাও পবিত্র রমাদানে আমাকে আল্লাহ নাযিল করেছেন হুদান লিন্নাস মানবতার হেদায়েতের জন্য, ঠিক কিনা? এ কোরআন এসেছে, এ কোরআনের বিধানগুলো আমরা জানব আর মানব, আর কোরআনের বিধান জানার মানার মধ্য দিয়ে আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সুনিশ্চিত করব। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে শান্তি চাই না চাই না? আখেরাতে মুক্তি চাই না চাই না? কোরআন ছাড়াই পৃথিবীতে শান্তি আসতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ লিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন,
এই কিতাব হলো সেই কিতাব যেই কিতাবকে যারা ব্যক্তি জীবনে সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে যারা আমল করেছে তাদের জীবন ধন্য হয়েছে, পরিবার ধন্য হয়েছে, সমাজ ধন্য হয়েছে। আর যে রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন চলে ওই রাষ্ট্রকে ধন্য করে দেয়। আসতে নয় জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন, আমার অনুরোধে প্রাইম মিনিস্টারের বাংলাদেশ মহতারামা শেখ হাসিনা এই কোরআনের বিধান বাস্তবায়ন করলে এই বাংলাদেশের শান্তি বাড়বে না কমবে? বাড়বে। আসলে জোরে বলতে হবে বাড়বে না কমবে? বাড়বে। এর জন্য আমরা বলব তন্ত্র আর মন্ত্র দিয়ে, আমেরিকার আপনার এই বানানো হাত বানানো মন্ত্র দিয়ে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, জার্মান, জাপান, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, ইরিত্রিয়া, ফিলিপাইনের কোন রকমের মন্ত্র দিয়ে শান্তি পৃথিবীতে আসতে পারে না, আসবে না। শুধুমাত্র কোরআন মানলেই শান্তি আসবে, এ ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে করেছেন। যারা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস হয় না? হয় না। আমরা যেন বলবো মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ স্বাধীন করেছিলেন আপনার বাবা, যোগ্য দেশের যোগ্য নেতা, আমার দেশের পবিত্র জন্মভূমি,